অনেকে নামাজ পড়ার সময় দৌড়ে এসে রুকুর সময় এক তাকবীর দিয়ে রুকুতে চলে যায়। এখানে এক তাকবীরই হবে নাকি দুই তাকবীর দিতে হবে? আগে হাত বাড়তে হবে পরে রুকুতে যাবে? সঠিকটা বুঝিয়ে বলবেন, খুবই দরকারি একটা প্রশ্ন। ইমাম রুকুতে চলে গেছেন, আপনি দৌড় দিয়ে আসছেন, যদিও দৌড় দিয়ে আসা উচিত না, আসতে হয় কিভাবে? ফামশু আলাইকুম বিসাকিনা, নবীজি বলেছেন জামাত দাঁড়ায় গেলে তোমরা হাঁটো এমন ভাবে যেন ধীরস্থিরতার সাথে হাঁটো, তোমাদের তোমরা ধীরস্থিরভাবে হাঁটো, তো হুলস্থুল করবেন না, ধীরস্থিরতার ভাবে আসবেন। ফামা আদ্রাক তুম ফাসাল্লু মা ফাতাকুম ফাতিমু, এরপরে যতটুকু পান সালাত আদায় করবেন যেটা ছুটে যাবে সেটা পরে করবেন। এখন প্রশ্ন হলো, রুকুতে ইমামকে পাইছেন আপনি আসছেন, এখন আপনি তো তাড়াহুড়া করতেছেন, ইমাম রুকুতে উঠে গেলে তো শেষ, এর একটা আবার পড়া লাগবে, বেজাল, তাই না? ওই বেজাল থেকে বাঁচার জন্য মূলত হুলস্থুলটা হয়। যাই হোক, তো আপনি এসে যদি ইমামকে বা আপনি রুকু ধরার নিয়ত করছেন, ভালো নিয়তি আছে ধরেন, তো আপনি সেক্ষেত্রে কি করবেন, তাকবীর কয়টা দিবেন? উত্তর হলো, তাকবীর এখানে দুইটা, এক হলো তাকবীরে তাহরিমা আল্লাহু আকবর, আর একটা হলো রুকুর তাকবীর, দুইটা তাকবীর। তাকবীরে তাহরিমা যেটা, এটা দাঁড়ান অবস্থায় দিতে হবে, না দিলে নামাজ হবে না। অনেক লোক আছেন এটা খেয়াল করেন না, আপনি আল্লাহু আকবর দাঁড়ান অবস্থায় বলে এরপরে আপনি রুকুতে যান, তাকবীর যদি দুইটা না দিয়ে একটাও দেন নামাজ হয়ে যাবে, কারণ দ্বিতীয় তাকবীর যেটা রুকুতে যাওয়ার সময় দিচ্ছেন এটা ফরজ না, ওয়াজিব না, বুঝতে পেরেছেন কথা? ওইটা যদি ছুটেও যায় নামাজ হয়ে যাবে, কিন্তু প্রথম তাকবীরটা দাঁড়ায় দিতে হবে, সেটা কি? ওয়াজিব, ফরজ। তাকবীরে তাহরিমা ফরজ, অতএব আল্লাহু আকবর এটা বলে এরপর আপনি রুকুতে চলে যান, দ্বিতীয় তাকবীর যদি নাও দেন রুকুর তাকবীর নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাহ হলো আল্লাহু আকবর বলে তাকবীরে তাহরিমা বাদেন এরপর আল্লাহু আকবর বলে রুকুতে যান। হাত যদি নাও বাদেন অসুবিধা নেই, এখানে বুঝেন একটা হলো দাঁড়ানো, দাঁড়ানো অবস্থা আল্লাহু আকবর বলা, এটা হলো ফরজ, আবশ্যক, এটা করতে হবে, হাত বাঁধাটা জরুরি না। আপনি আসছেন আয়েশা দাঁড়ায় আল্লাহু আকবর বলছেন, এরপরে রুকুতে গেছেন আবার তাকবীর দিয়ে, হাত বাঁধেন নাই, নামাজ হয়ে যাবে, কথা কি বুঝাইতে পারছি? আর যেহেতু ইমাম রুকুতে আছে হাত, আপনি আল্লাহু আকবর রুকুতে চলে যান, হাত বাঁধলেন না, কিন্তু আপনাকে তাকবীর দাঁড়ানো অবস্থায় দিতে হবে। অনেকে আসার পর রুকুতে যেতে যেতে তাকবীর বলে তারপরে নামাজে যোগ দেয়, নামাজ হবে না, কথা কি বুঝাতে পারছি? আল্লাহু আকবার বলা শুরু করছে কখন যাইয়া? রুকুতে যেতে যেতে, মানে রুকুর দিকে বেশি ঝোঁক, হ্যাঁ দাঁড়ার দিকে বেশি আছে, আপনি মুভ করতে করতে রুকুর থেকে রুকুর দিকে যাচ্ছেন তখন তাকবীর দিয়েছেন, বেশিরভাগ দাঁড়ার দিকেই আছেন তাহলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, আর বেশিরভাগ যদি রুকুর দিকে চলে গেছেন তখন তাকবীর বলেন তাহলে নামাজ হবে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? খুব সূক্ষ্ম একটা পার্থক্য, ইমামকে রুকুতে পাচ্ছেন, আপনি হাঁটতে হাঁটতেও যদি আল্লাহু আকবার বলেন নামাজ হয়ে যাবে, তাকবীরে তাহরিমা নিয়ত করে, এটা প্রথম তাকবীর যেটা ফরজ, কিন্তু রুকুতে অর্ধেকের বেশি চলে গেছেন, রুকুর দিকে ঝুঁকে গিয়ে এরপর আল্লাহ আকবার বলতেছেন, নামাজ হবে না, তাড়াহুড়া করতে গিয়ে আমাদের অনেক ভাই ভুল করেন। অতএব তাকবীরে তাহরিমা দাঁড়ান অবস্থায় দিয়ে দিবেন, প্রয়োজনে মুভ করতে করতে দিবেন যাতে দাঁড়ান অবস্থায় আল্লাহ আকবার বলা হয়ে যায়, এরপর রুকুতে চলে যান তাও ভালো, দেরি করেন না, কিন্তু রুকুতে গিয়ে বা রুকুর দিকে বেশিরভাগ ঝুঁকে তাকবীর দিবেন, আর তার আগে তাকবীর দিবেন না, এমনটা যেন না হয়।